হ্যালো বন্ধুরা আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো আপনার যদি হাজার আট নয় দশ এগারো কিংবা বারো সালের এসসি এস টি বা ও কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেটা যদি আপনি চান ডিজিটালাইজেশন করতে তাহলে এর কি প্রসেস রয়েছে বা আপনি কীভাবে আপনার যে কাস্ট সার্টিফিকেট বর্তমানে আছে অর্থাৎ পুরোনো হ্যান্ড রাইটিং বা হাতের লেখা যে সার্টিফিকেট সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিজিটাল সার্টিফিকেটে কিন্তু কনভার্ট হয়ে গেছে অনেকের ক্ষেত্রেই তো আপনি কীভাবে বুঝবেন আপনার এই হ্যান্ড রাইটিং বা হাতের লেখা যে পুরোনো সার্টিফিকেট সেটা ডিজিটাল হয়েছে কিনা বা সেটা ডিজিটাল নাম্বার হয়েছে কিনা ফার্স্ট স্টেপে আমরা সেটাই দেখে নেব তারপরের স্টেপে আপনাকে দেখাবো আপনার যদি ও ডিজিটাল নাম্বার হয়ে থাকে বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের নাম্বার যেটা ডাব্লু বি দিয়ে শুরু এই নাম্বারটি যদি আপনার এসসি এসটি বা ও ক্ষেত্রে হয়ে থাকে তাহলে পরবর্তী স্টেপে আপনারা কি করলে আপনাদের এই প্রথম যে হাতে লেখা সার্টিফিকেট সেটা থেকে চেঞ্জ করিয়ে আপনি ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন তো এটার জন্য ফার্স্ট স্টেপে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে দেখে নেব প্রথম স্টেপ অর্থাৎ আপনি আপনার পুরনো সার্টিফিকেট নাম্বার দিয়ে কিভাবে ডিজিটাল নতুন সার্টিফিকেট নাম্বারটি বের করবেন এটা অনেকেরই হয়তো বা জানা তারা কিন্তু এই জায়গাতে স্কিপ করতে করতে পারেন যাদের জানা নেই তারা জিনিসটা দেখতে পারেন তো চলুন ফার্স্ট আগে সেটা দেখে নিই তো বন্ধুরা প্রথমে গুগল পেজটিকে ওপেন করবেন এরপর এখানে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট এটা টাইপ করার পরে জাস্ট এন্টার কি প্রেস করবেন এখানে যে ওয়েবসাইটটি শো হচ্ছে কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এটাতেই ওপেন করতে হবে এরপরে দেখতে পারবেন এর মধ্যে অনেকগুলো অপশন আছে তো বাম দিকে যে অপশনগুলি আছে এর মধ্যে থেকে আপনাকে চেক সার্টিফিকেট এই অপশানে অথবা চেক সার্টিফিকেট এই অপশান দুটো অপশানের মধ্যে যে একটি অপশান আপনাকে ক্লিক করতে হবে তো তো এখানে চেক সার্টিফিকেট এটার লিঙ্ক টু অর্থাৎ পুরাতন যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা এবং নিউ এর যে ওয়েবসাইটের লিঙ্ক সেটার জন্য এই অপশনটা তো আমি ফার্স্ট এখান থেকেই ক্লিক করলাম এরপরে দেখতে পারবেন ভিউ সার্টিফিকেট ডিটেলস অর্থাৎ এখানে আপনার তিন রকম অপশানে আপনারা সার্চ করতে পারবেন তো আপনার সার্টিফিকেট ডিটেলস অর্থাৎ নিউ ডিজিটাল সার্টিফিকেট যেটা সেটার নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে তার তথ্য দেখতে পারবেন এছাড়াও ওল্ড সার্টিফিকেট অর্থাৎ যে সার্টিফিকেটটি আপনার বর্তমানে আছে সেই ওল্ড সার্টিফিকেট বা হাতে লেখা সার্টিফিকেট যে নাম্বার সেটা আপনারা এখানে ইম্পুট করবেন ইস্যু ডেট যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে ইস্যু অথরিটি অর্থাৎ আপনার এরিয়া যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার এসডিও অফিসের এরিয়া এছাড়াও এখানে আপনি আপনার নাম এবং ইস্যু ডেটটা দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো আমি এখানে সার্টিফিকেট ডিটেলস অর্থাৎ মিডিলের যে অপশানটি আছে এটা দিয়ে সার্চ করে আপনাকে দেখাবো তো বন্ধুরা আমি আমার সার্টিফিকেট নাম্বার এখানে কত সালে ইস্যু হয়েছে সেটা এবং কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটা সিলেক্ট করলাম এরপরে সার্চ যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করলাম যখনই সার্চ অপশানে ক্লিক করলাম নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডিটেলস সেটা কিন্তু শো হয়েছে তো জাস্ট আমি পেস্টটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলাম নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান যে সার্টিফিকেট নাম্বার যেটা ডিজিটাল সেটা কিন্তু এখানে শো হয়েছে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে এরপরে এখানে কত তারিখে ইস্যু বা নাম কি নামে আছে সার্টিফিকেটটি সেটা এবং এখান থেকে অ্যাড্রেস সমস্তটাই কিন্তু এখানে শো হয়েছে এবং কি ক্যাটাগরি সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে শো হয়েছে তো এখান থেকে জাস্ট এই পেজটাকে কিন্তু আপনাকে প্রিন্ট কপি নিতে হবে পরবর্তী স্টেপ চলুন দেখেনি কিভাবে আপনারা এই প্রথম সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনি বের করবেন আপনার যদি প্রতন হাতে লেখা সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এরপরে এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাদের কিন্তু বিডিও অফিসে কন্ট্যাক্ট করতে হবে যারা পৌরসভা এলাকার বাসিন্দা তাদের কিন্তু এসডিও অফিসে কন্ট্যাক্ট করতে হবে এবং যখনই আপনার এসডিও অফিসে যাবেন তখন এসডিও অফিসের যে ডিপার্টমেন্ট বা যে ঘরটাতে এস বা কাস্ট সার্টিফিকেটের কাজগুলো হয় সেখানে আপনাকে আপনার প্রতন যে অরিজিনাল সার্টিফিকেট হাতে লেখা সেটা নিয়ে যাবেন এবং যখন ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি জেনারেট হয়েছে বা সেখানে যে ডিজিটাল নাম্বারটি শো হচ্ছে এটার প্রিন্ট কপি কিন্তু আপনাকে সাথে নিতে হবে সাথে অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস যেমন আপনার পরিচয়পত্র পত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমন কিছু ডকুমেন্টস বা রেশন কার্ড এমন কিছু ডকুমেন্টস আপনারা করে নিতে পারেন এবং অবশ্যই আপনার অরিজিনাল প্রতন যে সার্টিফিকেট সেটা কিন্তু মাস্ট আপনাকে কাছে নিতেই হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এবং প্রিন্ট কপি নিয়ে কিন্তু আপনার যাদের পৌরসভা এলাকার বাসিন্দা তারা কিন্তু এসডি অফিসে যোগাযোগ করবেন যারা অঞ্চল এলাকার বাসিন্দা তারা কিন্তু সরাসরি যোগাযোগ করবেন বিডিও অফিসে এবং সেখানে গিয়ে হয়তোবা আপনাকে অ্যাপ্লিকেশন একটা রিটার্ন দিতে হতে পারে অর্থাৎ আপনি যে প্রতন সার্টিফিকেট থেকে নিউ ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে চাইছেন বা অ্যাপ্লিকেশন করছেন এর জন্য কিন্তু আপনাকে রিটেন একটা অ্যাপ্লিকেশন দিতে হতে পারে সাথে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের দু তিন কপি ফটো লাগতে পারে কারণ যখনই আপনার ডিজিটাল সার্টিফিকেট হবে সেখানে বাম দিকে যে ফটোগুলো থাকে অ্যাপ্লিকেন্টের সেই ফটোগুলোর জন্য কিন্তু আপনাকে অতি অবশ্যই ফটো দিতে হতে পারে এটা আপনার এসডি অফিস কিংবা যখনই ভিডিও অফিসে কন্ট্যাক্ট করবেন সেখান থেকে ফার্দার কি কি ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে বা কি কি প্রসেসটা রয়েছে আরও বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবেন এবং এক একটা অফিসের ক্ষেত্রে বেসিক্যালি এক এক রকম নিয়ম কিন্তু অনেক সময় থেকে থাকে তার জন্য অবশ্যই আপনাকে বলবো যে আপনার আগে আপনাদের নিয়ারেস্ট যে বিডি অফিস বা এসডি অফিস যেটা রয়েছে সেখানে গিয়ে আগে যোগাযোগ করুন এর জন্য কি কি নথিপত্রগুলো নিতে হবে এবং এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আপনারা একদিন গিয়ে অ্যাপ্লিকেশন করলে বা আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো বা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করানোর পরে উইথিন এক থেকে দুই মাসের মধ্যে আপনি আপনার সার্টিফিকেটটা কিন্তু হাতে পেয়ে যাবেন এছাড়াও এখন যেহেতু স্টার্ট হয়েছে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটে ওই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের যে ডিজিটাল সার্টিফিকেট জেনারেট হওয়ার পরে সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন উইথ ডিজিটাল সিগনেচার দিয়ে অনেকের ক্ষেত্রে এটা ডাউনলোড হচ্ছে যাদের একেবারে নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে নভেম্বরে তাদের ক্ষেত্রে কিন্তু ডাউনলোড ইতিমধ্যে করা যাচ্ছে কাস্ট সার্টিফিকেট কিন্তু পুরাতন যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে তাদের সার্টিফিকেটগুলো কিন্তু এখনও ডাউনলোড পদ্ধতি স্টার্ট হয়নি তো এই ছোট পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যদি প্রতন কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা এসসি সার্টিফিকেট হোক বা এসটি হোক বা ওবিসি হোক যেটাই হোক না কেন আপনারা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে ছোট এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল কীভাবে আপনার পতন সার্টিফিকেটটি চেক করবেন সেটা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট হয়েছে কিনা বা আদৌ ডিজিটাল নাম্বার হয়েছে কিনা এবং যদি সেটা ডিজিটাল সার্টিফিকেট জেনারেট হয়ে থাকে বা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার জেনারেট হয় সেক্ষেত্রে নেক্সট স্টেপে আপনাকে কোথায় যেতে হবে কী কী ডকুমেন্টসগুলো নিয়ে এর সমস্ত তথ্যটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ